বিষয়টা অনেকটা হচ্ছে যে আমাদের গ্রামের ভাষায় বলে আর কি, এক গুছা আরেক গুছারে কে সিতিয়া হত, মানে একজন কুজু ব্যক্তি থাকে না যে পিঠ এরকম বাঁকা, একজন আরেকজনটা বলতেছে দেখি তুমি এরকম সোজা হইয়া শোতো। এটার মানে প্রবাদ বাক্যটার শুদ্ধ ভাষাটা হচ্ছে এটা। বলে কেন বললাম ভাই? আলহামদুলিল্লাহ খবরটা ভালো, তবে এই খবরটার পেছনে কোথাও না কোথাও কি রহস্য আছে কিনা আই ডোন্ট নো। যেহেতু জিও পলিটিক্যালি একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে, সো এখন হয়েছে কি, এই জিও পলিটিক্যালি বাংলাদেশ যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে, এখন পৃথিবীর সবচেয়ে নির্যাতিত নিপীড়িত একটা দেশ মুসলিম রাষ্ট্র ফেলিস্তিন, তাদেরও কপাল খুলে গেছে। তবে তাদের কপাল খুলতে যারা সেইখানে যাচ্ছে, এরা নিজের দেশেই উইঘর মুসলিমদের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অত্যাচার ইসরায়েলের পরে যদি কোনো দেশ করে থাকে সেটা কিন্তু চীনই করতেছে। তারপরেও আপাতত মন্দের ভালো, জিও পলিটিক্সের কারণে নিজের দেশে মুসলিমদেরকে অত্যাচার নির্যাতন করলেও এবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে চায় চীন। আর আমরা বিশ্বাস করি চীনারা যদি আসলেই কোনোরকম কৌশল টৌশল বাদ দিয়া রাজনৈতিক স্বার্থ যদি ফিলিস্তিনকে সহযোগিতা কইরা বসে, ইসরায়েল ঠান্ডা হয়ে যাবে। কারণ ইসরায়েল কার দালাল? যুক্তরাষ্ট্রের দালাল। সো চীন করতেছে কি, দেখেন চীনের পলিটিক্সটা, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিপরীতেও যারা আছে তাদেরকে সহযোগিতা করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো খবর, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি হচ্ছেন চীনা জনগণের পুরনো এবং সেরা বন্ধু। তিনি হলেন সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় সফরে চীনে আসা প্রথম আরব রাষ্ট্রপ্রধান। এতে চীন ফিলিস্তিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উচ্চতা প্রতিফলিত হয়েছে। আপনারা অনেকেই জানেন যে বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন তিনি এই কথা বলেছেন, চীন এবং ফিলিস্তিনের সম্পর্ক ঐতিহ্যবাহী এবং বন্ধুত্বপূর্ণ। ফিলিস্তিনের মুক্তিগামী সংস্থা PLO এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশগুলোর মধ্যেও কিন্তু চীন একটা ছিল। তো মানে এই মুহূর্তে ফিলিস্তিনের প্রেসিডেন্ট তিনি চীনে ভ্রমণ করেছিলেন। দর্শক, চীন বলছে সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট শি আর প্রেসিডেন্ট আব্বাসের প্রচেষ্টায় চীন এবং ফিলিস্তিনের সম্পর্ক উন্নয়নের সুষ্ঠু প্রবণতা বজায় রাখারই একটা ধাপ হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছে চীন। দুদেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত এবং জনগণের মৈত্রী জোরালো করার জন্য এই সম্পর্ক আরও গভীর করতে চায়। ফিলিস্তিনের সঙ্গে দুই প্রেসিডেন্টের মতৈক্য অনুযায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী 13-16 জুন চীন সফর করবেন। এটা ফিলিস্তিনের জন্য বিশাল এক পাওয়া এই মুহূর্তে নিঃসন্দেহে। ফিলিস্তিনের প্রেসিডেন্টের এই প্রথম চীনে আপনার সফরের আমন্ত্রণ জানিয়েছে। এখন এখানে আপনি বুঝছেন যে ঘটনাটা কিন্তু ভালোবাসছে না, ঘটনাটা হচ্ছে কি, শত্রুর মিত্র, মানে শত্রুর শত্রু ইকুয়াল টু মিত্র। যাই হোক যেমনেই হোক, ইসরায়েল এই যে মধ্যপ্রাচ্যে যে অন্যায় অত্যাচার অবিচার করছে, চীনারা প্রথমে আরবরা মিলাই দিছে, সৌদি ইরান মিলাই দিছে, আরব লীগ বানাইছে, এবার বাকি রয়েছে পশ্চিমাদেরকে টেকনিক্যালি কাটা। তো কাটতে গেলে ইসরায়েলের সাথে চীনের সম্পর্ক খারাপ না, আবার অভার ভালোও না, এটা টেকনিক্যালি চলে। তবে ইসরায়েল তো প্রকাশ্যে আমেরিকার, ধরেন কী বলো যে মিত্র শক্তি, আবার আমেরিকার সামরিক ঘাঁটি কিন্তু ইসরায়েলে আছে। আপনারা জানেন তো অস্ত্রশস্ত্র, পারমাণবিক বোমাটোমা, সেনাবাহিনী, এগুলো কিন্তু আমেরিকা সেখানে ঘাঁটি রাখা দিছে। তো যার কারণে চীনারা করছে কি, আমেরিকার বিপরীতে ফিলিস্তিনের মানুষ দিয়ে অনেক ঘটনা ঘটানো সম্ভব, এটাও কিন্তু বাস্তব। যদি ফিলিস্তিনকে ঠিকমতো গাইডেড করা যায় বা ধরেন অস্ত্র টস্ত্র দিয়ে সহযোগিতা করা যায়, ফিলিস্তিনের মানুষ হাসতে হাসতে শহীদ হয়ে যাবো ইসরায়েলে শেষ করে দেওয়ার জন্য। এখন চীনাদের মাথার মধ্যে আসলে কী ঘুরে আইডন্ট নো, বাট এটা এই মুহূর্তে ফিলিস্তিনের জন্য একটা বড় অর্জন যে চীন দাওয়াত দিয়া আপনার প্রেসিডেন্টকে এখানে আনতেছে। এখন এই বৈঠকে যেই কথাগুলো চীনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সফরের আগে, পজিটিভ, একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে ফিলিস্তিনের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চীন নিজেদের দেশে উইঘর মুসলমানদের উপরে যে অত্যাচার করে, পৃথিবীর নিকৃষ্ট অত্যাচার, গত 3-4 দিন আগে একটা মসজিদ ভেঙে ফেলছে। চীন করে কি, আপনার উইঘর মুসলমানদের কিডনি বেচে ফেলে, লিভার খুল্লা ফেলে, এই নারীদেরকে আলাদা চীনা সেনারা প্রতিনিয়ত সেখানে গিয়ে এদের উপর সাথে জোর করে শোয়, বাচ্চাগুলোর জন্মের পর পর আলাদা করে ফেলে, আলাদা ওই যে এদের যেই নীতি আছে কমিউনিস্ট, সেই নীতিতে বড় করে, বাপ মার সাথে একসাথে রাখে না, নানান অঙ্গ প্রত্যঙ্গ শরীরের কাইটা কাইটা চোরাই মার্কেটে বিক্রি করে দেয়। এটা আপনারা সকলেই জানেন, এগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ তোলপাড় হয়েছে। কিন্তু উইঘরের মুসলমানরা বছরের পর বছর এই চীনাদের হাতে নির্যাতিত। সো চীনারা খুব যে ভালোবাসা মুসলিমদের সাথে ফিলিস্তিন গিয়ে সম্পর্ক করতেছে তা না, জিও পলিটিক্যালি এই সম্পর্কটা, বাট তারপরেও
ফিলিস্তিন অন্তত আগে কিছুটা মুক্তি হোক, বাট আমি চীনকে পছন্দ করি না, তারপরে যত ফিলিস্তিনকে ডাকছে, ফিলিস্তিনিরা যদি অন্তত ইসরায়েলিদের হাত থেকে রক্ষা পায় এই সফরের কারণে, আলহামদুলিল্লাহ। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।